আমার জন্মদিনের পুরো এক্সাইটমেন্টই যে এইভাবে ধূলিসাৎ হয়ে যাবে আমি কিন্তু কল্পনাও করতে পারিনি। হাই, ওয়েলকাম টু মাই বার্থডে ভ্লগ। সকালবেলার দিনটা শুরু করেছিলাম ভীষণ আনন্দের সাথে যে ইয়েস ইটস মাই ডে। যাই হোক, সকালের ব্রেকফাস্টের জন্য আমি বানিয়ে ফেলেছিলাম পোহা, আর সৌগত সকাল সকাল অফিস থেকে চলে আসবে। আমি ভেবেছিলাম চলো আজকে দিনটাকে একটু ক্যামেরা বন্দি করা যাক, এই ভেবে আমি ক্যামেরাটা সেট করে একেবারে দরজাটা খুলছিলাম। ভেবেছিলাম যে অন্য দিনের মতো আমাকে কাডেল করে অন্তত হ্যাপি বার্থডেটুকু বলবে। কোথায় কি কাডেল, তো অনেক দূরের কথা, আমাকে হ্যাপি বার্থডেটুকুও বললো না। আমার তখন থেকেই রাগ হওয়া শুরু হয়ে গেছে। আর তারপরে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। আমি কোথায় ভেবেছিলাম আজকের দিনে অন্তত আমাকে একটু ভিডিওটা বানিয়ে দেবে, বাট কোথায় কি আমি যেমন রোজ করি ব্যাক ক্যামেরা অন করে তেমনভাবেই আমি ভিডিও করছিলাম। আর তখন অবধি কিন্তু আমাকে সামনাসামনি বার্থডে উইশই করেনি। হ্যাঁ, ফোনে জানিয়েছে কালকে যখন অফিসে ছিল, বাট তখনও করেনি, ও ফোন ঘেটে যাচ্ছে। আর এখানে দেখো আমি ভিডিও করছি বলে আবার সব লুকিয়ে ফেলেছে। বাট আমি তো অবাক হয়ে গেছি তখন যখন দেখছি সন্ধ্যাবেলায় এত এত জিনিস নিয়ে রুমে ঢুকছে। মানে সিরিয়াসলি আমার সারাটা দিন এতটা এতটা পরিমাণে দুঃখে গেছে। একে তো ছুটি পাইনি অফিস থেকে, তারপরও আমাকে উইশ করেনি সামনাসামনি। আমি আরো কোথায় ভেবেছিলাম যে এটা আমার ফার্স্ট বার্থডে যখন আমরা একসাথে আছি, কোথায় রাজরানীর মতো করে সেলিব্রেশন করবে, তা না আমাকে বেশটুকু করলো না। বাট এটা তো দেখে আমার সব দুঃখ যেন গায়েব একেবারে ফটাকসে। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। বাট সিরিয়াসলি ইট ওয়াজ মাই বিয়ন্ড এক্সপেকটেশন। আমি তো ভেবেই নিয়েছিলাম যে বিয়ের আগে যেটুকুনি সেলিব্রেশন হয়ে গেছে হয়ে গেছে, বিয়ের পরে তো আর কিছু হচ্ছে না। বাট তারপর দেখলাম আমার পছন্দের দুটো পেস্ট্রিও নিয়ে এসছে। বাট আমি তো ভেবেছিলাম এখানেই শেষ, বাট আমার জন্য নাকি অপেক্ষা করছিল আরো অনেক কিছু। সত্যি তখন যে আমার মধ্যে কি হচ্ছিল, শুধু আনন্দ বললেও বোধ হয় আনন্দটাকে কম বলা হবে। এক্সাইটমেন্ট এতটা লেভেলে আমার পৌঁছে গেছিল। আর আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না যে আমার এক্সাইটমেন্টটা কি লেভেলের ছিল। আর এখন আমার সাথে যেটা হবে আমি তার জন্য বিন্দু মাত্র প্রস্তুত ছিলাম না। বললামই যে আমার এটা এক্সপেকটেশনের ঊর্ধ্বে ছিল, আর আমি এতটা এক্সাইটেড হয়ে গেছিলাম আমার তো চোখ দিয়ে গঙ্গা যমুনা বইছিল। সত্যি আমার সারাটা দিন কিন্তু তোমার উপর অনেক রাগ হচ্ছিল স্বভাবত। আমি যেগুলো চেয়েছিলাম প্রত্যেকটা প্রত্যেকটা, আমি সিল্ক খেতে পছন্দ করি, আমি সত্যি তুমি যে আমাকে এইভাবে একটা বিশাল বড় সারপ্রাইজ দেবে, কেক ছোট হলেও আমার কাছে সারপ্রাইজটা কিন্তু বিশাল বড়। বিকজ আমি যেগুলো যেগুলো পছন্দ করি খেতে, যেগুলো আমার খাওয়ার ইচ্ছা ছিল, তুমি সবগুলো আমার জন্য এনেছো। আর এটা ছিল একটা পিৎজা, এটা কিন্তু ডমিনোজের পিৎজা না, আমাদের এখানকার একটা শপ ব্রাউন বিয়ার, যেটা আমার অনেক দিন থেকে ব্রাউন বিয়ারের জিনিস আমার ট্রাই করার ইচ্ছা ছিল। আর ব্রাউন বিয়ারের পিৎজা, ব্রাউন বিয়ারের পেস্ট্রি দুটোই তুমি এনেছো।
আর কিছু দিয়েছে? হ্যাঁ আর কিছু দিয়েছে? হ্যাঁ দিয়েছে। এতগুলো পাউল I will not say thank to you because I know you can feel each and every moment how much I love you.